জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার চতুর্মাসের সর্বপ্রথম একাদশী কামিকা একাদশী বন্ধুরা আপনারা যারা একাদশী পালন করছেন তারা নিশ্চয়ই জানেন এই সময়ে বন্ধুরা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন তাই আজকের দিনে কামিকা একাদশী ব্রত কথাটি শোভন না করলে এই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় এমনকি কোনো কারণে যারা কামিকা একাদশী ব্রতটি পালন করতে পারছেন না তারা কেবলমাত্র এই কামিকা একাদশী ব্রত কথাটি শোভন করে যদি ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় এছাড়াও বন্ধুরা যদি আপনাদের হাতে কিছুতেই অর্থ না থাকে বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পেছন ছাড়ছে না তাহলে বন্ধুরা আজকে এই পবিত্রতম দিনে সামান্য একটুখানি হলুদ গোপনে আপনার বাড়ির এইখানে রেখে দিন তাহলে দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার সংসারে হু হু করে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে তাই বন্ধুরা আজ একত্রিশে জুলাই দু হাজার বুধবার একটি হলেও শোভন করুন চতুর্মাসের প্রথম একাদশী কামিকা একাদশীর কথা তবে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যখনই এই ব্রতকথা শোভন করুন না কেন এই ব্রতকথা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না কারণ অসম্পূর্ণ কোনো জিনিসই কখনো ভালো ফল দেয় না তাই সম্পূর্ণ ব্রতকথাটি শোভন করুন আর ভগবানের আশীর্বাদও কৃপা লাভ করতে জয় হরিবিষ্ণুর জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং আপনি যদি একজন হিন্দু সনাতনী হন ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে ভগবানের পরম পরমলীলা অবশ্যই শেয়ার করবেন তবে লাইক করতে একদম ভুলবেন না পরিশেষে আপনারা যদি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা ব্রহ্ম বৈপত্য পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রত কথাটি বর্ণনা রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন হে বাসুদেব এই কৃষ্ণপক্ষীয় তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর কি এবং এই একাদশীর কি কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছা ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন এর পূর্বে দেবর্ষী নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন প্রজাপতি ব্রহ্মা যেমন বলেছিলেন ঠিক তেমন করি আমি পুনরায় আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন একদা ভক্ত শ্রেষ্ঠ নারদ ব্রহ্মার কাছে জানতে চেয়েছিলেন এই স এই মাসের কৃষ্ণপক্ষের তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি এই একাদশী পালনের মাহাতইবাকি এই একাদশীর আরাধ্য দেবতাকে এই একাদশী পালনে কি ফল লাভ হয় কৃপা করে এই সকল বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করে জ্ঞাত করুন তাহলে আমি ধন্য হই শ্রী নারদমণির কথা শুনে প্রজাপতি ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন হে বৎস তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্য জাতি অনেক অনেক উপকৃত হবে শুধু তাই নয় তারা নিম্ন জনি পাপি থেকে উদ্ধার হবে ও পাপ থেকে ও পাপ থেকে মুক্ত হবে আর সেই উদ্দেশ্যেই আমি সবিস্তারে তোমায় বর্ণনা করছি তুমি মনস্থির করে তা শ্রবণ করো এই মাসের এই পক্ষিয়ার একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ ভগবান বিষ্ণু এই একাদশীর আরাধ্য দেবতা এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায় তাছাড়াও এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় গঙ্গা গদাবরী কাশি নৈমা স্বরণ্য পুষ্ক ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল এই কামিকা একাদশীর মাধ্যমে কোটি কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য সমৃদ্ধ সমস্ত পৃথিবী দানের ফল লাভ হয় দুগ্ধপতি গাভী দানের ফল এই ব্রত পালনে খুব সহজেই লাভ করা যায় যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা হত্যা কিংবা তার থেকেও বেশি পাপপূর্ণ সাগরে নিমজ্জিত থাকে তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে খুব সহজেই তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না পরবর্তী জীবনে নিম্নজনী অর্থাৎ পশু জীবন প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবেই প্রাপ্ত হয় যে ব্যক্তি এই দিন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা করেন তাতেই ভগবান এতই প্রসন্ন ও তৃপ্ত হন মুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলেও তেমন কৃত হন না যিনি আজকের দিনে বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি বা দুটি তুলসী পাতা লাল চন্দন লাগিয়ে নিবেদন করেন তার জন্মার্জিত সমস্ত পা সুনিশ্চিতভাবে ক্ষয় হয়ে যায় তুলসী প্রসঙ্গে ব্রহ্মাজি আরও বললেন হে নারদ যে ব্যক্তি প্রতিদিন তুলসী পত্র দর্শন করে থাকেন তার সকল পা ভস্মীভূত হয়ে যায় যে ব্যক্তি তুলসী পত্র স্পর্শ করেন তার পাপিষ্ঠ দেহ পবিত্র হয়ে যায় এই দিন তুলসী গাছে প্রণাম করলে দেহের সকল রোগ দড়িভূত হয় তুলসী গাছে জল সিঞ্চন করলে যমরাজ কাছে আসতে ভয় পায় শ্রী হরিচরণে তুলসী অর্পণ করলে গতি লাভ হয় যে ব্যক্তি হরিভাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান তার পুণ্যের হিসাব স্বয়ংচিত গুপ্তও রাখতে পারে না এই পুণ্য লাভে তার পূর্বপুরুষেরাও পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকেন এই কামিকা একাদশী পালন করেই বুড়াকালে এক ঠাকুর ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন কালে এক গ্রামে এক ঠাকুর থাকতেন একদিন কোনো কারণে সেই ঠাকুরের সঙ্গে বেদ পাঠে ব্রাহ্মণের মধ্যেই কথা কাটাকাটি হয় তর্ক বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় এবং ঠাকুরের হাতে ব্রাহ্মণের মৃত্যু হয় ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্ম হত্যা ভয় ওই ঠাকুরকে চিন্তিত করে তোলে ঠাকুরের সমস্ত অর্থ সম্মান সম্পত্তি পুত্র পরিবার নষ্ট হয়ে যায় এরপর ঋষির কাছ থেকে হত্যার পাপ থেকে মুক্তির উপায় জানতে চান তিনি ঋষি তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত উপবাস করার বিধান দেন এরপর ওই একাদশী ব্রত উপবাস পালন করে ব্রহ্মকর্তার পাপ থেকে তিনি মুক্তি পান এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে রাজন সর্বপাপ আরিণী কামিকা একাদশী মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম অথে যে ব্যক্তি ব্রহ্মহত্যা হত্যা বা অন্য কোনো পাপ কাজে জর্জরিত তিনি মহাপূর্ণ ফলদায়ী এই কামিকা একাদশী ব্রত নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করলে এবং তার মাহাত্ম শ্রদ্ধার সহকারে পাঠ কিংবা শ্রবণ করলেও তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের মতো এই পবিত্রতম দিনে পারলে এই কাজগুলি অতি অবশ্যই করবেন তাহলে আপনার হাতে প্রচুর প্রচুর অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পেছন ছাড়ছেন তাহলে বন্ধুরা আজ পারলে গরু ও কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন দেখবেন বন্ধুরা যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল প্রকার সমস্যা সকল বিপত্তির কেমন নাশ হয়ে গেছে কারণ বন্ধুরা যার ওপরে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপর সকল দেবদেবীর আশীর্বাদ হয়ে যায় কারণ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসার পাঁচজন প্রধান দেবতাদের মধ্যে শ্রী ভগবান গণেশ অন্যতম কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ কখনো সম্পূর্ণ হয় না তাই এর জন্যই প্রত্যেক পুজোর আগে প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই নিতে হয় কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ সাফল্য সুখ শান্তি মহাশক্তি এবং সমৃদ্ধির দেবতা এছাড়াও তিনি শিক্ষা জ্ঞান মেধা প্রবল ইচ্ছা শক্তি বুদ্ধি সাহিত্য ও সময়ের দেবতা সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে জীবনে এই সুখে থাকতে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি সেই জন্যই বন্ধুরা সফল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন তার পুজো ছাড়া কোনো দেবদেবী সেই বাড়িতে বাস করেন না তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন যতই বার ব্রত করুন না কেন যদি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন তাহলে কোনো দেবতা বা কোনো দেবী আপনার বাড়িতে কখনো প্রবেশ করবেন না বন্ধুরা আজকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন তারপরে আপনারা এই ব্রত কথা শ্রবণ করবেন এরপর আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার ওপরে দুর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন হে প্রভু হে দয়াসাগর হে করুণাকর আমি তোমার নামে আমি এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি প্রভু যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দুঃখ দারিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো বন্ধুরা তোমরা যারা পড়াশোনা করছো তোমরা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবে এবং যারা চাকরি যারা আপনারা যারা কিছুতেই চাকরি পাচ্ছেন বা যারা ব্যবসায় উন্নতি করতে চান বা যারা আর্থিক উন্নতি করতে চান তারা ভগবানের কাছে তাই চাইবেন এরপর আপনারা সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা কোনো ইঁদুরকে সেটিকে খাইয়ে দিন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোন কাজই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব অনটন থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সফলতা করে কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মে প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা আজকের দিনে এই নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই সেই সঙ্গে আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন নাম্বার এক বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই আপনার বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর সাথে সাথে ভগবান গণেশীর পুজো দিতে একদমই কিন্তু ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্ন বলা হয়েছে তার কি পায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে বাড়িতেই ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতেই কোনো দেবদেবীর কিবা। বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনোই বাস করেন না কারণ সকল দেবতা মিলেই ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন প্রথম পূজ্য হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামে একটি প্রদীপ ধরাবেন মা লক্ষ্মীর নামে একটি প্রদীপ ধরাবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা যে কোনো একটি লাল লাড্ডু এবং এগারোটি দুর্বা দিয়ে ভগবান গণেশের পূজা করুন তবে ভগবান শ্রী হরি বিষ্ণুকে দুর্বার বদলে দেবেন তুলসী পাতা বন্ধুরা আপনাদের গৃহে যদি ভগবান গণেশের কোনো মূর্তি বা চিত্র না থেকে থাকে তা তাহলেও অন্ততপক্ষে ভগবান শ্রী গণেশকে স্মরণ করে ভগবানের নামে যে প্রদীপ ভগবান গণেশজির নামে যে প্রদীপ ছিলেন। সেই প্রদীপের পাশে সেই ফুল দুর্বার রেখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর আপনারা হাত জড়ো করে ভগবানকে বাড়িতে আসার আমন্ত্রণ আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের মা লক্ষ্মীর এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর তিনবার তিনবার করে জপ করুন নাম্বার তিন বন্ধুরা যদি আমাদের ওপর ভগবান শ্রী গণেশ ও হরি বিষ্ণু কিংবা মা লক্ষ্মীর আশীর্বাদ এসে পড়ে তাহলে কখনোই কিন্তু আমাদের মান সম্মান কিংবা অর্থের জন্য আর পেছন ফিরে আর দেখতেও হবে না তাই বন্ধুরা এই দিন আপনারা দিনে অথবা রাতে হোক আপনারা যেকোনো সময়ে ভগবানের পুজো করার পর আপনারা তিনটে হলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে এগারোবার জপ করে ভগবানের তা রেখে দিন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই হলুদ ও এক টাকার কয়েনটি একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনাদের বাড়ির আলমারি সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন তখন সেই হলুদ ও এক টাকার কয়েনের পুঁটুলিটি নিয়ে আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা আপনারা সেই কাজে অবশ্যই সফলতা পাবেন আপনাদের সঙ্গে ভগবান শ্রী হরিবিষ্ণু মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদও কৃপা সঙ্গের সাথে থাকবে এছাড়াও বন্ধুরা এই দিনে গোমাতাকে আখের গুড় খাওয়ালে পশু পাখিকে সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা আজকের দিন বন্ধুরা আপনারা যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে আপনাদের সংসারে হু হু করে অর্থ আসবে ভগবানের আশীর্বাদও কি পায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ